ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের রচনামূলক প্রশ্ন, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন উদ্যোগের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো। তো ভূমিকায় দেওয়া হয়েছে, ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে আমাদের বাংলা ভাষাভাষী জনগণের অঞ্চল বাংলার একটি স্বতন্ত্রতা ছিল অনেক আগে থেকেই। অষ্টম শতাব্দীতে পাল বংশের প্রতিষ্ঠার পর থেকেই প্রায় 25 বছর বাংলা ছিল সর্বভারতীয় নিয়ন্ত্রণ মুক্ত একটি স্বাধীন অঞ্চল। পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালেও বাংলা ছিল একটি অখণ্ড ভূখণ্ড। তাই এই দীর্ঘ সময়ে বাংলার হিন্দু ও মুসলমানদের মধ্যে ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে এক ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরবর্তীকালে বাঙালি জাতীয়তাবাদ রচনা করে। তাই 1947 সালে বাংলা জাতীয়তাবাদ রাজনীতিবিদরা একটি অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করে। এরপরে হচ্ছে অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগের ব্যর্থতার কারণ। বাংলার কৃতি সন্তান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও অনেক বাঙালি নেতাগণ 1947 সালে একটি অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করে, কিন্তু বিভিন্ন কারণে শেষ পর্যন্ত এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। নিম্নে এই উদ্যোগের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করা হলো। প্রথম কারণ হচ্ছে সময়ের স্বল্পতা। সময়ের স্বল্পতা অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ ব্যর্থ হওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হয়। কেননা বাংলাকে অবিভক্ত ও স্বাধীন রাখার সপক্ষে জনমত গড়ে তুলতে ভাইসরয় হোসেন সোহরাওয়ার্দীকে মাত্র 2 মাস সময় দেন। এই অল্প সময়ের মধ্যে এত বড় একটি পরিকল্পনার প্রণয়ন করা সম্ভব ছিল না। অখণ্ড বাংলার উদ্যোক্তারা বারবার চেষ্টা করেও সময় বৃদ্ধি করতে পারেননি। দ্বিতীয় কারণ হচ্ছে হিন্দু ও মুসলমান নেতৃবৃন্দের অনৈক্য। হিন্দু ও মুসলমান নেতৃবৃন্দের অনৈক্য এই উদ্যোগ ব্যর্থতার অন্যতম একটি কারণ। হোসেন সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু ছাড়া বাকি নেতারা এ বিষয়ে তেমন আগ্রহী ছিলেন না। হিন্দু ও মুসলমানদের মধ্যে এই ব্যাপারে আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি ছিল, কেননা অনেক নেতাই এই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সন্দেহান ছিল। 3 নম্বর কারণ হচ্ছে কংগ্রেস ও মুসলিম লীগের অসম্মতি। অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের উদ্যোগের পিছনে কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের অসম্মতি ছিল। বঙ্গীয় প্রদেশের হিন্দু নেতাগণ এই উদ্যোগের ব্যাপারে গান্ধীজি ও বল্লভভাই প্যাটেলের সাথে সাক্ষাৎ করতে গেলে তারা এ ব্যাপারে কোনো সম্মতি প্রদান করেননি। অপরদিকে মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, মাওলানা আকরাম খাঁ প্রমুখ মুসলিম লীগ নেতাও ছিল এই উদ্যোগে অসম্মত। তাই এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। 4 নম্বর কারণ হচ্ছে আসামের গুরুত্ব। আসাম ছিল পেট্রোল ও অন্যান্য প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ। তাছাড়া কৌশলগত দিক থেকেও আসাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অখণ্ড স্বাধীন বাংলা গঠিত হলে আসাম ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। তখন ভারতকে আসামের সাথে যোগাযোগ রাখতে হলে বাংলার সাথে ট্রানজিট ব্যবহারে চুক্তি করতে হতো। তাই ভারতবাসী অখণ্ড বাংলা প্রস্তাবের বিরোধিতা করে, যা এই উদ্যোগের ব্যর্থতার অন্যতম একটি কারণ। 5 নম্বর কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কা। অখণ্ড বাংলা রাষ্ট্র দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কার কারণে এই প্রস্তাব বা উদ্যোগ অনেকটাই ব্যর্থতায় পর্যবসিত হয়। লর্ড মাউন্টব্যাটন এই রিপোর্টে উল্লেখ করেন যে অখণ্ডভাবে বাংলার রাষ্ট্র যদিও গঠিত হয়, তবে তা বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারবে না। কারণ এই রাষ্ট্রের একটি অংশ হবে ভারতপন্থী আর অন্য একটি অংশ হবে পাকিস্তানপন্থী। তাই এই আশঙ্কা সকলের মনেই দেখা দেয়। 6 নম্বর কারণ বলা হয়েছে বাঙালি মধ্যবিত্তের অতৎপরতা। বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর অতৎপরতা অখণ্ড বাংলা রাষ্ট্র গঠন উদ্যোগকে অনেকাংশেই ব্যর্থ করে দেয়। কেননা বাঙালি নেতারা যখন অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছিল, তখন বাংলার মধ্যবিত্ত শ্রেণী এতে সাড়া দেয়নি। কেননা এবং অনেকাংশ দায় সাড়াভাব পোষণ করে তারা বাংলার বদলে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠায় বেশি আগ্রহী ছিল। 7 নম্বর কারণে বলা হয় কোয়ালিশন মন্ত্রিসভা গঠনে ব্যর্থতা। কোয়ালিশন মন্ত্রিসভা গঠনে ব্যর্থতা অনেকাংশ অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগকে ব্যর্থ করে দেয়। বাংলা শাসন কাজে 1937 সাল পর্যন্ত এক দশক হিন্দুরা কোনো ভূমিকা পালন সুযোগ না পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলিম নেতৃবৃন্দদের প্রতি অনেকটাই অনাস্থা জ্ঞাপন করে।
এই সময় বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হক সেহরাওয়ার্দী কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন, যার প্রভাব অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগের উপর গিয়ে পড়ে। 1 নম্বর কারণ হচ্ছে জনসমূহে উপস্থাপন না করা। 1947 সালে যে অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় তা ছিল অনেকটাই শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যেই সীমাবদ্ধ। তারা এ ব্যাপারে জনসমূহে তেমন কোনো উপস্থাপন করেনি। এর ফলে জনগণই এই উদ্যোগে তেমন সাড়া দেয়নি, ফলশ্রুতিতে এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। উপসংহার হচ্ছে, পরিশেষে বলা যায় যে যদিও অখণ্ড রাষ্ট্র গঠনে বাঙালি নেতাদের আগ্রহের ঘাটতি ছিল না, তবুও নানা কারণে তাদের উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। এক্ষেত্রে বাংলা জনগণের পাশাপাশি ভারত ও পাকিস্তানের নেতাদের দায়ও কম ছিল না, আর তাই এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হওয়ার ফলে বাংলা তার ঐতিহাসিক অখণ্ডতা ভঙ্গ করে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।